গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে একদম আর্লি মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করছি, দেখতেই পাচ্ছ সবেমাত্র ঘুম থেকে উঠছি। এখন বাজে সকাল 7টা, তো ঘুম থেকে উঠছি। তো আমি খুব একটা সত্যি কথা বলতে কি খুব সকালে ঘুম থেকে উঠতে পারি না, মানে খুব কষ্ট হয় আর কি। এই 7টায়, সকাল 7টায় আমার কাছে অনেকটা সকাল আর কি। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। প্রথমেই ঠাকুর প্রণাম করে খাটের থেকে নিচে পা দেবো আর কি, প্রথম কাজ এটাই থাকে। তো এখন চলে গেলাম ফ্রেশ হতে, বাসিন আইডিটা চেঞ্জ করে নেব, ফ্রেশ হব, প্রথম কাজ এইটাই। তো তারপরে শুরু হবে আমার দিন। তো চলো আগে ফ্রেশ হয়ে আসি। ফ্রেশ হয়ে চলে এসেছি বাথরুম থেকে, দেখতেই পেলে নাড়িটা চেঞ্জ করে নিলাম বাসি নাড়িটা। আর প্রথম কাজ এখন যেটা হবে, প্রথমে ব্রাশ করা। যতক্ষণ অবধি ব্রাশ করবো ততক্ষণ আমার কিছুই ভালো লাগবে না। ব্রাশ করবো, ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবো। আর আমি ব্রাশ না করলে কোনো কাজ করতে পারি না, কারণ যদি আমার মনে হয় না যে ব্রাশ না করলে মনে হয় আমি ফ্রেশই হলাম না। তো চলো আগে ব্রাশটা করে নিলাম। এখন ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিচ্ছি, যেহেতু রাত্রেবেলা একটা নাইট ক্রিম ইউজ করি এবং একটা ওষুধও লাগাই মাঝে মধ্যে। স্কিনের যেহেতু ট্রিটমেন্ট চলছে, ওষুধ আর কি ওষুধ দিয়েছে, সেগুলো তো ভালো করে সকালবেলা উঠে মর্নিংয়ে ওয়াশ করাটা খুব জরুরি। তো মুখ টুক ধুয়ে ব্রাশ ট্রাশ করে একদম ফ্রেশ হয়ে গেলাম। এখন চলে আসছি কিচেনে, কিচেনে করে নেব গরম জল। সেই গরম জলটা একটু সময় ধরে বসে বসে খাবো, নিজের জন্য একটু সময় দেব আর কি। ওটা নিজেকে একটু সময় দেওয়াও হয় আর জলটা খাওয়াও হয়। এদিকে মেয়ে কিন্তু ঘুম থেকে উঠে গেছে, ওকে আমি ওঠার সঙ্গে সঙ্গে ডাকলাম কিন্তু উঠতে চাইল না বলে আর জোর করলাম না। আমি ওঠার আধ ঘন্টা পরেই ও উঠে যায়, তো এখন উঠে গেছে আর কি ঘুম থেকে। আমি এদিকে ফ্রেশ হতে হতে ওকে ডাকতে থাকি সময় হয়ে গেলে। তো এতক্ষণে ও উঠে গেছে, উঠে ও ফ্রেশ হতে গেছে, ততক্ষণ আমি আমার গরম জলটা, মানে উষ্ণ গরম জল, ঠিক গরম জল বলবো না, একদম উষ্ণ উষ্ণ জলটা আস্তে ধীরে বসে বসে খাবো, খেয়ে তারপরে বাকি কাজে লেগে যাবো আর কি। এই মনে করো প্রথমেই তো সকালবেলা উঠে বাসি বিছানাগুলো পরিষ্কার করা, বাসি ঘরগুলো ঝাড় দেওয়া, যা যা কাজ থাকে তো সেগুলোই আর কি। তো সেগুলোই করে নিয়েছিলাম প্রথমেই আর কি। বসার ঘরটাকে, যেখানে ডিভানটা থাকে সেটার বিছানাটাকে প্রথমে টিপটপ করে তুলে নিলাম। তারপরে চলে এসেছি বেডরুমে। বেডরুমে এসে দেখতে পাচ্ছ ওটা আমার হাতে একটা ক্রেপ ব্যান্ডেজ, যেটা আমি রাতে মাঝে মধ্যে বেঁধে ঘুমাই। হাতের ব্যথা যেহেতু স্পন্ডাইলাইটিসের, তো সেটা আমার মাঝে মধ্যে দরকার হয়। তো বেঁধে ঘুমাই, আবার রাতে ওটা বিছানায় খুলে রেখে দিই। তো ওটাকে আবার জায়গাটার জিনিস জায়গায় ভালো করে ভাঁজ করে রেখে দিলাম, কারণ যখন হাতের ব্যথা বাড়ে তখন তো ওটা লাগাতে লাগে আর কি। আর আসলে ওই ব্যান্ডেজটা বাঁধলে না আমি একটু আরাম পাই, ব্যথাটা একটু কমে, আর এক্সারসাইজ তো চলেই জানোই আর কি। যাই হোক, তো বিছানাটা ভালো করে তুলে নেওয়া হয়ে গেছে, আর এর মধ্যে মেয়েও ফ্রেশ ট্রেশ হয়ে গেছে। আর এখন ঘরগুলোকে ভালো করে ঝাড় দিয়ে নেওয়ার পালা। প্রতিটা ঘর ভালো করে খাটের নিচ থেকে শুরু করে দরজার পেছন থেকে শুরু করে আমি কিন্তু একেবারে সকালবেলা খুব ভালো করে ঝাড় দিই। সেই কারণে কিন্তু আমার একটু টাইম লাগে ঝাড়টা দিতে। আর অনেকগুলো রুম, যেহেতু তিনটে বেডরুম, হল রুম প্লাস কিচেনের সাইড ডাইনিং প্যাসেজ, তোমার হচ্ছে অনেকটা আমার বড় বড় ঘর। তো এগুলো ঝাড় দিতেই প্রায় মতন আমার 20 মিনিটের মতন ঝাড়ও দিতেই চলে যায়। হয়তো কেউ বিশ্বাস করবে না কিন্তু ভালো করে ঝাড় দিতে আমার অনেকটা সময় লেগে যায়, কারণ সারাদিন তো আর ঝাড় দেওয়া হয় না, সেই একেবারে সন্ধ্যেবেলা। তো চলো এখন সমস্ত ঘরগুলো একে একে ঝাড় দিয়ে নিই, একেবারে চলে যাব এখন সিঁড়ির কাছে, মানে একদম সিঁড়িগুলোও একেবারে ঝাড় দিয়ে নেব। তো শুধু তো ঘরের ভেতরটা ঝাড় দিলে হয় না, সিঁড়িগুলোও ঝাড় দিতে হয়, যতটুকু পারি আর কি সিঁড়িগুলোও ঝাড় দিয়ে আসি, কারণ এই নোংরাগুলো তো আবার ঘরেতেই আসবে। তো এখন দেখো ঘরটার ঝাড়ু ঝাড়ু দিয়ে দরজার সামনে আর কি একটু জল ছিটিয়ে দিচ্ছি, যেহেতু ঘর মোছাটা সকাল সকাল হয়ে ওঠে না, অনেকটা দেরিতে আমি ঘর মুছবো, তো সেই জন্য আর কি সকালবেলা আর কি তোমার হচ্ছে একটু জল ছিটিয়ে দিলাম দরজার সামনে। এখন বসে গেছি প্রাণায়াম করতে। তো তোমাদেরকে বলছিলাম যে প্রাণায়ামটা আবার স্টার্ট করেছি আর কি সকালের দিকে, তো সেটাই আবার কন্টিনিউ করছি, মাঝখানে ছেড়ে দিয়েছিলাম। তো ভালো অভ্যেস আমরা বেশি দিন ধরে রাখতে পারি না, কথাতেই আছে যত বদ অভ্যেস তাড়াতাড়ি গ্রো করে যায় নিজেদের মধ্যে। তো যাই হোক, শরীরে আবার প্রবলেম দেখা দিচ্ছিল তো সেই জন্যই আর কি মনে পড়েছে। তো চলো আবার কন্টিনিউ করে নিচ্ছি প্রাণায়ামটা। অনুলোম বিলোম কপালভাতি, এই দুটোই শুধু করা হয়। আর সামান্য 5 মিনিটের মতন একটু মেডিটেশন করে চলে এলাম কিচেনে। এখন মেয়ের জন্য বানাবো টিফিন, ও স্কুলে নিয়ে যাবে এবং খেয়েও যাবে। তো এখন আরও ভাত তোকে দিই না, সামার ভ্যাকেশনের পরে যখন থেকে স্কুলটা খুলেছে আর ভাত দেওয়াই হয়নি, না হলে আগে ভাত করে দিতাম, এখন ভাত দেওয়াই হচ্ছে না। তো যাই হোক, ভাতটা খেতেও খুব একটা চায় না, মানে একটু অনীহা বোধ করে, ভাতের প্রতি ওর কোনো আগ্রহ নেই আগাগোড়া থেকেই, শুধুমাত্র দুপুরে ভাতটা খায় এটা জোর করেই বলতে পারো, কোনো এনার্জি দিয়েও খাবারটা খায় না। রুটি পরোটাতে যেরকম ওর ফুল এনার্জি, কোনো অসুবিধা হয় না।
তো যাই হোক, আজকে বানাবো যে রুটি। তো রুটি দিয়ে দুধ দিয়ে ওকে আগে দেবো আর কি, সকালে ও ব্রেকফাস্টটা করবে। তো প্রথমে আটাটা মেখে নিলাম, আর একবারে আটাটা মেখেছি, আমরাও ব্রেকফাস্ট করব তো সেই জন্য একবারে মেখে নিলাম, আমি আর হাজবেন্ড দুজনেই। আজকে হাজবেন্ড তাড়াতাড়ি চলে আসবে আর কি। তো একবারে আটাটা মেখে নিচ্ছি, কিন্তু সবগুলো রুটি ভাজবো না, শুধুমাত্র তিনটে রুটি ভাজবো আর কি, কারণ এখন যদি সবগুলো রুটি ভাজতে যাই তো আমার অনেকটা দেরি হয়ে যাবে। এদিকে তো ওকেও রেডি করাতে হবে, তো ওরও বইপত্রগুলো একটু চেক করার থাকে, সেগুলো দেখতে হবে। তো দুধ হরলিক্স গুলে দিব আর রুটি দিয়ে দেবো, ও খেয়ে নেবে ব্রেকফাস্টে, আর স্কুলে নিয়ে যাবে রুটি। আর রুটির সাথে আর আজকে তরকারি করবো না, আম আছে ঘরে, সেটাই কেটে দেবো। ও আম দিয়ে রুটি দিয়ে বেশ ভালো খায়। তো আমার মেয়ের খাওয়া নিয়ে সেরকম খুব একটা ঝামেলা নেই, ওকে যা দেওয়া যায় তাই খায়, কোনো বায়নাটা একটুও কমই করে। তো যাই হোক, এদিক থেকে আমি বেঁচে গেছি। হ্যাঁ, বলে মা এটা দিও ওটা দিও, সেটা যদি দুদিন দেরিও হয় কোনো অসুবিধা হয় না। তো এদিকে দেখো, ও তো ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছি, আমি দুধ হরলিক্স গুলে দিচ্ছি। এদিকে ও ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছে, সেগুলো ওকে এখন করাতে হয় না যেহেতু বড় হয়ে গেছে, ওই একাই ব্রাশ ট্রাশ সমস্ত কিছু ফ্রেশ হওয়া এগুলো একাই করে নিতে পারে, আমাকে ওই দিকটা আর এখন দেখতে হয় না। তো ব্রেকফাস্ট রেডি করে টেবিলে দিয়ে দিলাম, দুধ হরলিক্স আর রুটি। একটাই রুটি খাবে, কোনো কোনো দিন দেড়টা খায়, তো আজকে ও একটাই খাবে, বললো আর দিও না মা। তো চলো ও ব্রেকফাস্ট করে নেক, এদিকে আমি ওর আমটা কেটে ওর টিফিনটা প্যাক করে দিই। তো আমরা প্রতিটা মাই কিন্তু সকালের দিকে এরকম খুব ব্যস্ত থাকি, যে মানে যাদের বাচ্চারা আর কি স্কুলে যায় সেরকম কিন্তু প্রতিটা মায়ের কিন্তু সকালটাই এতটা ব্যস্ততা তার মধ্যে দিয়ে কাটে যে নিজেদের মানে খাওয়ার কথা আর কি মনেই থাকে না। এই যে সকালে এক গ্লাস গরম জল খেয়ে লেগেছি, নিজে যে খাবো সেটা কিন্তু ভুলেই গেছি, আর সেটা টাইমও হয়ে ওঠে না। তো এটা আমার কেন সবার বাড়িতেই তাই, যতক্ষণ না বাচ্চা কাছে স্কুলে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের কাজের শেষ থাকে না, আর স্কুলে চলে যাওয়ার পরেও যদি কাজ থাকে কিন্তু সেটা যাই হোক তবুও আমরা একটু রিল্যাক্স থাকি তখন। আর এই সময়টা যেহেতু একটা টাইম থাকে যে না এই টাইমের মধ্যে বাচ্চাকে আমাকে রেডি করেই দিতেই হবে, তো সেই জন্য আর কি একটু চাপটা বেশি থাকে। তো চলো, ওর টিফিনটা প্যাক হয়ে গেছে, ওয়াটার বোতলে জলটাও ভরে দিয়েছি, এখন চলে এসেছি ঘরে, এখন ওকে রেডি করিয়ে দিব। রেডি করিয়ে দেবো বলতে কি, ইউনিফর্মটাও নিজেই পরে নিতে পারে, জাস্ট আমি একটু ঠিকঠাক করে দিই কোনো জায়গায় এলোমেলো থাকলে, আর চুলটা আমার বেঁধে দিতে হয়, এইটুকুই আর কি। ইউনিফর্মটা পরানোরও এখন ঝামেলা নেই, সেটাও নিজেই পরে নিয়েছে, শুধুমাত্র আমি একটু ঠিকঠাক করে দেবো, আর টাই বেল্ট এগুলো আর কি পরিয়ে দিতে হয়, ব্যাস। আর বুকসগুলো ও আগের দিন সমস্ত রুটিন অনুযায়ী গুছিয়ে রাখে, কিন্তু তবু আমি একবার চেক করে নিই যে ঠিকঠাক নিল কি না, মানে যেটা খুব দরকারি যেটা নিতেই হবে সেটা একবার দেখে নিই যে নিয়েছে কি না ব্যাগে। বাদ বাকি ও রাতের বেলায় ওকে বলে দিই রুটিন দেখে গুছিয়ে নিতে। তো আজকে ওর বাবার সাথেই স্কুলে যাচ্ছে, আমার দিয়ে আসার পালা আজকে নেই, তো একদিক থেকে আমি বেঁচে গেলাম। তো দেখো বাবার সাথে চলে যাচ্ছে, মানে হাজবেন্ড একটু সময় আছে আজকে, তাই ওই দিয়ে আসলো আজকে স্কুলে। টাটা। তো আজকের ভিডিওটাকে আমি এখানে শেষ করছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করতে ভুলো না, একটা লাইক প্লিজ করো, আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো, আর এইভাবেই আমার ভিডিও দেখতে থাকো। তো চলো আজকের মতো টাটা বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।